বন্ধুরা, আগের ভিডিওগুলো থেকে তোমরা জেনেছো আমরা একটা জার্নির মধ্যে দিয়ে আছি, এবং এই জার্নিতে আমাদের কী কী ধাপ অতিক্রম করতে হবে সেটির প্ল্যান করতে গিয়ে আমরা এডওয়ার্ড সুইসের সাহায্য নিয়ে জেনেছি পৃথিবীর অভ্যন্তরকে তিনটি ভাগে ভাগ করা হয়। আজকে আমরা জানব প্রথম ভাগ সম্পর্কে, যেটির নাম অশ্বমণ্ডল। অশ্বমণ্ডল সম্পর্কে এর আগে আমরা কিছু জেনেছি, ওই যে মহাসাগরীয় আর মহাদেশীয় ভূত্বক পড়েছি সেটি আসলে অশ্বমণ্ডলীর অংশ। অশ্বমণ্ডল এর একটি প্রধান বৈশিষ্ট্য হল এর পুরুত্ব অনেক কম থাকে। তোমরা জানো সিয়াল কিংবা সীমা, অর্থাৎ সিলিকন, অ্যালুমিনিয়াম আর ম্যাগনেশিয়ামের সংখ্যা এই মণ্ডলে বেশি থাকে। অশ্বমণ্ডলের গড় পুরুত্ব দাঁড়ায় 20 কিলোমিটার। আপেক্ষিক গুরুত্বের কথা কি তোমাদের মনে আছে? অশ্বমণ্ডলের আপেক্ষিক গুরুত্ব 2.80 থেকে 3.00। অশ্বমণ্ডলের কিন্তু আরেকটি নামও আছে, কেউ যদি তোমাকে বলে শিলামণ্ডল তাহলে বুঝে নিবে সে অশ্বমণ্ডলের কথা বলছে। আবার এটিকে অনেকে ভূত্বক সম্পর্কে হিসেবেও জানে। অশ্বমণ্ডল দুটি স্তরে বিভক্ত, সিয়াল এবং সীমা, সেটি বলেছি। আরও দুটি স্তর অর্থাৎ মহাসাগরীয় এবং মহাদেশীয়। তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, এ সম্পর্কে তো আমরা আগে জানলাম, এখানে আবার আলাদা করে জানার প্রয়োজন কি? আগের ভিডিওতে আমরা বলেছি এডওয়ার্ড সুইস পৃথিবীর অভ্যন্তরকে যে তিনটি ভাগে ভাগ করেছেন তার একটি হচ্ছে অশ্বমণ্ডল। যখনই আমরা বাকি দুটি ভাগ পড়তে যাব এডওয়ার্ড সুইসের, এই ভাগটিকে আমরা স্কিপ করতে পারবো না। আর জার্নির প্রথমে আমরা অশ্বমণ্ডলকে পেলাম, তোমরা শুনলে তার পুরুত্বও কম, এত খুশি হওয়ারও কিছু নেই। এরপরে একটি বিশেষ অংশ রয়েছে যাকে আমরা চিনি এস্থেনোস্ফিয়ার হিসেবে। তোমরা জানবে, এটি জানা খুবই দরকার, যে আমরা যখন পৃথিবীর অভ্যন্তরে যেতে থাকব প্রতি কিলোমিটারে কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে জানো? 30 ডিগ্রি সেলসিয়াস। তো বুঝতেই পারছো খুবই ভয়ঙ্কর অবস্থা। এস্থেনোস্ফিয়ার থেকে এই অবস্থাটি তৈরি হয়। এস্থেনোস্ফিয়ার উত্তপ্ত ও দুর্বল শিলা দিয়ে গঠিত হয়। এখানে অলিভিন এবং পাইরেক্সিন এই দুটি পদার্থ বেশি পাওয়া যায়। আর এর গড় গভীরতা অর্থাৎ এ স্তরটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 100 থেকে 350 কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত। যার ফলে যে জার্নির কথা বলেছিলাম, প্রথমে হয়তো অশ্বমণ্ডলকে দেখে খুশি হতে পারো, তারপরে আমাদের জন্য বিপদ নিয়ে ওয়েট করছে এস্থেনোস্ফিয়ার। পরবর্তী বিপদগুলো কী? তার আগে তোমরা একটি কুইজের উত্তর দাও, কারণ যেহেতু জার্নির পার্ট, তোমাদের জানতে হবে কোন স্তরটি কী নামে পরিচিত। এখানে যে ভাগগুলো রয়েছে তোমরা কি জানো এর মধ্যে কোন ভাগটি অশ্বমণ্ডলের আন্ডারে পড়বে? হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছ, এ ভাগ এবং ই ভাগ। দেখো, একদম পৃথিবীর উপরের স্তরকে এ ভাগ দুটো চিহ্নিত করেছে। বি ভাগ চিহ্নিত করেছে গুরু, সি আর ডি মিলে কেন্দ্র, কিন্তু এ আর ই ভাগটি যদি আমরা দেখি সেটি অশ্বমণ্ডলের চিত্রকে চিহ্নিত করে। আজ এ পর্যন্তই বন্ধুরা, যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওটির কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ধন্যবাদ।